আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সকালের সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। ভারতের সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। এরপরে জানিয়ে দেব বিএনপি নেতা খন্দকার মাহবুবের শারীরিক অবস্থার অবনতি। এদিকে নোয়াখালীতে আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ, ককটেল সহ আটক 18। আরো থাকছে বেচারা বাড়ির চাকর বাকরের মতো হয়ে আছে ফকরুলকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এবং ইসরায়েল মৃত্যু ভয়ে আত্মহত্যা করতে চায় বললেন ইরানের সেনাপ্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভারতের সরকারি সফর শেষে বুধবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত বিনোদ জি খান্ডারে, প্রতিরক্ষা সচিব অজয় কুমার, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল রিপিন রাওয়াত, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ভারতীয় সেনাবাহিনীর 50 স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড, ওয়ারগেমিং ডেভেলপমেন্ট সেন্টার, ডিফেন্স ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC পরিদর্শন করেন। সফরকালে প্রথম দুই দিন সেনাবাহিনী প্রধান দিল্লি এবং আগ্রায় বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। তিনি আগ্রায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর 50 স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড পরিদর্শন করেন। সেখানে উক্ত ব্রিগেডের সক্ষমতা, কার্যক্রম এবং প্রশিক্ষণ সম্পর্কে সেনাবাহিনীর প্রধানকে ধারণা দেওয়া হয়। উল্লেখ্য, এই ব্রিগেডটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর সদস্য হিসেবে সর্বপ্রথম টুঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর প্রধান ভারতের ওয়ারগেমিং ডেভেলপমেন্ট সেন্টার এবং ডিফেন্স ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম ও কারিগরি বিষয়াদি সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যৎ সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন। পরে রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত বিনোদ জি খান্ডারের সাথে সাক্ষাতে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান। বিকালে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, পররাষ্ট্র নীতি এবং নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে NDC কোর্স মেম্বার এবং অনুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেমিনার শেষে উন্মুক্ত আলোচনায় তিনি NDC কোর্স মেম্বারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারত সফরের শেষ দিনে সেনাবাহিনী প্রধান ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল এ পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর জীবন উৎসর্গকারীদের নাম খচিত স্থান ঘুরে দেখেন এবং আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরবর্তীতে তিনি সাউথ ব্লকে পৌঁছলে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার শেষে তিনি ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তাকে ভারতের নিরাপত্তা চিন্তাধারা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ে দুটি পৃথক ব্রিফিং প্রদান করা হয়। বৈঠক শেষে সেনাবাহিনী প্রধান ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল রিপিন রাওয়াতের সাথে তাদের কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরবর্তীতে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এর সাথে কার্যালয়ে সাক্ষাৎ ও মত বিনিময় করেন। সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে ভারত ও বাংলাদেশ এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সূত্র বিডি প্রতিদিন। বিএনপি নেতা খন্দকার মাহবুবের শারীরিক অবস্থার অবনতি। সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে CCU
এইচডিইউতে চিকিৎসাধীন আছেন। বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেল 5:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নেওয়া হয়। এর আগে গত 17 আগস্ট করোনা আক্রান্ত খন্দকার মাহবুব হোসেনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, খন্দকার মাহবুব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, করোনা আক্রান্ত খন্দকার মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সাইরুল জানান, খন্দকার মাহবুব করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও বয়সজনিত নানা অসুখে ভুগছেন। খন্দকার মাহবুবের বয়স 83 বছর। নোয়াখালী জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি বাতিল ও সম্ভাব্য আহ্বায়ক কমিটি ঘোষণার দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে দুপক্ষের নেতাকর্মীরা। বুধবার বিকেলে দু গ্রুপের পৃথক স্থানে বিক্ষোভ করেছে। এ সময় একটি মাইক্রোবাস থেকে 6টি ককটেল ও 3টি লোহার পাত সহ 18 যুবককে আটক করেছে পুলিশ। জেলার কবিরহাট উপজেলায় দুপক্ষের মধ্যে বুধবার দিনভর এই উত্তেজনা চলে দুপক্ষের মধ্যে। এর জের ধরে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উপজেলার বাটিয়া ইউনিয়নের ভুইয়ারহাট এলাকা থেকে ককটেল সহ 18 জন আটক হন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যদিও এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কবিরহাট থানার অফিসার ইনচার্জ ওসি টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারীরা 2019 সালের 20 নভেম্বর ঘোষিত কমিটি পূর্ণাঙ্গ করে ঘোষণার দাবিতে বুধবার বিকেল 5টার দিকে কবিরহাট উপজেলা বাটিয়া ইউনিয়নের জামতলায় বিক্ষোভ করে। একই সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারীরা একই ইউনিয়নের ওটারহাটে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণার দাবিতে মিছিল বের করে। এ সময় ওটারহাট এলাকায় একটি মাইক্রোবাস যোগে 18 যুবক এলে তাদেরকে সন্দেহভাজনভাবে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে গাড়িতে 6টি ককটেল ও 3টি লোহার পাত সহ ওই যুবকদের আটক করে পুলিশ। আটকদের কবিরহাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তবে তারা কোন গ্রুপের অনুসারী তা নিশ্চিত হওয়া যায়নি। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টমাস বড়ুয়া বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানানো হবে। সূত্র নয়াদিগন্ত। বেচারা বাড়ির চাকর বাকরের মতো আছে ফখরুলকে ডাক্তার জাফরুল্লাহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বেচারা বাড়ির চাকর বাকরের মতো আছে, ভাবছে চাকরি চলে যাবে। তার বক্তব্য আমার হাসি পেয়েছে। গত 2 সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি সেদিন বলেন, বিএনপি গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়নি। এর প্রক্রিয়ায় 6 সেপ্টেম্বর বিএনপি মহাসচিব শহরস্থ কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, জাফরুল্লাহ সাহেবের বয়স হয়ে গেছে, তিনি অত্যন্ত সম্মানিত লোক, জ্ঞানীগুণী লোক, কিন্তু বয়স হয়ে গেলে মানুষ কিছু উল্টাপাল্টা কথা বলতেই পারেন। তিনি বলেন, বিএনপি মহাসচিবের দাবি গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন। এ বিষয়ে জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী ডয়েসে ভিলেকে বলেন, তারা আমার বয়স নিয়ে চিন্তিত, কিন্তু তারা তো খালি চোখে দেখে না, আমি তো খালি চোখে দেখি। তারা তো ডিমেনশিয়ায় ভোগে, আমি তো ভুগি না। তাদের যে দিনটা, তাদের যে চিন্তার দিনটা, তাতে তাদের বয়স হওয়ার আগেই বয়সের ভাবে নুয়ে পড়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কিছুই করেনি। তাদের মাঠে নামতে হবে, ঘরে বসে থাকলে হবে না, তাদের মিথ্যা কথা বলা ছাড়তে হবে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারেন না, তাদের গঠনতন্ত্র সেটা অনুমোদন করে না। তিনি দাবি করেন, আমি যা ঠিক মনে করি তাই বলি, সবার সমালোচনা করি। আমি শেখ হাসিনাকেও তো ক্ষমতা ছেড়ে চলে যেতে বলেছি। আমি দেশের রাজনীতি চাই, আমি চাই দেশের রাজনীতি সচল থাকুক। আমি যা ঠিক মনে করি তা সব সময় বলবো। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সিপাহসালার
তবে এখন প্রধান সমস্যা হলো সরকারের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেটাকে মূর্খ ধরলে অন্যান্য বিষয় গণ্য। তিনি ডয়েসে ভেলেকে বলেন, সমস্যাটা হলো উনি একটি পার্টির মূল নেতৃত্ব নিয়ে কথা বলেছেন, পার্টির সমালোচনা করেছেন, সেটা উনি আমাদের কাছে এসে বলতে পারতেন যে পার্টিটা এদেশে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে বলে সবাই মনে করে, সেই দলকেই যদি বিতর্কিত করে ফেলি সেটা গণতান্ত্রিক আন্দোলনের সপক্ষে কাজ করা হচ্ছে কিনা। উনি তো একজন প্রবীণ মানুষ, এটা দেখার জন্যই মহাসচিব ওনাকে অনুরোধ করেছেন। তিনি চাকর বাকর প্রসঙ্গে বলেন, এ ভাষায় কথা বলাটা সভ্যতার একটু বাইরে চলে যায়। গণতন্ত্র আমাদের ধৈর্য ধরতে, সভ্য হতে শেখায়। গণতন্ত্র আমাদের আগামী দিনের স্বপ্ন দেখায়। এ ধরনের ভাষা স্বৈরতান্ত্রিক মানুষকেই উৎসাহিত করবে। সূত্র দেশ রূপান্তর। ইরানের সেনাবাহিনীর প্রধান সৈয়দ আব্দুর রহিম মুসাভির বলেছেন, দখলদার ইসরায়েল যে দ্রুততার সঙ্গে পতনের দিকে এগোচ্ছে তা বুঝতে পেরেছে ইহুদিবাদী নেতারা। এ কারণে এখন হয়তো তারা মৃত্যু ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চায়। বুধবার ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল আবিব কোভাবির হুমকির জবাবে এ কথা বলেন তিনি। খবর পার্স টুডের। ইরানের সেনাপ্রধান দেশের পশ্চিম অঞ্চল সফরের সময় আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল এর আগেও বড় বড় পরাজয়ের স্বাদ অসাধারণ গ্রহণ করেছে, তাদের আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি অনেক। সম্প্রতি ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল আবিব কোভাবি হুমকি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে। 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, তখন এ কথা বলল ইহুদিবাদী এই কমান্ডো।